লকডাউনে গৃহবন্দী, ছোটবেলার সবগুলো ছালিয়ে নিচ্ছেন মডেল সঙ্গীতা সিনহা। করোনা প্রতিহত করতে সরকারি নির্দেশে দেশ জুড়ে চলছে লকডাউন। ঘরবন্দী সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলে, বিশেষজ্ঞরা বলেছেন এই সময় ঘরে থাকাই একমাত্র পথ। ঘরবন্দী থেকে কি করছেন রূপালী পর্দার তারকারা? কেউ পুরনো অভ্যাসগুলো ঝালিয়ে নিচ্ছেন, আবার কেউ বা বাড়িতেই নাচ গান বা মজার ভিডিও তৈরি করছেন। ঘরবন্দী থাকার একঘেয়েমি এইভাবেই কাটাতে চাইছেন তারা। লকডাউন পরিস্থিতিতে টলিউডের নতুন মুখ তথা মডেল এবং অভিনেত্রী সঙ্গীতা সিনহা কখনো বা চোখ রাখছেন স্মৃতির পাতায়, আবার কখনো ছাদে দাঁড়িয়ে খোলা আকাশের পানি চেয়ে গুনগুন করে গান ধরছেন। স্টুডিওতে প্রত্যেক দিনের ব্যস্ত রুটিনে হারিয়ে যেতে বসেছিল ছোটবেলার যে প্রতিভাগুলি, এই ঘরবন্দী অবস্থায় এখন সেগুলোকেও ঝালিয়ে নিচ্ছেন এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। বাড়ি থেকেই এক সাক্ষাৎকারে তিনি জানালেন, বহুদিন পর আবার পরিবারের সাথে সময় কাটানোটা যেন আলাদা এক নস্টালজিয়া এনে দিয়েছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি, এই পরিস্থিতিতে সকলকেই মনে রাখতে হবে সরকারি নির্দেশগুলোর আমরা যেন মান্যতা দিই। কাগজ কে দো পাংখ লেখে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাড়িতে থাকুন। কাজের ব্যস্ততায় বাড়িতে থাকার সময় হয়ে ওঠে না। লকডাউনের ফলে এখন শুধুই অবকাশ আর অবকাশ। বন্ধু বান্ধবের সঙ্গে ফোনে কথা বলে এবং বাড়ির সদস্যদের সঙ্গে গল্প গুজবের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তিনি, আর সেই সঙ্গে ছোটবেলার কথাগুলো সবগুলো সব ঝালিয়ে নিচ্ছেন তিনি। নমস্কার, আমি সঙ্গীতা সিনহা, এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স 2019। আমরা সবাই জানি এই মুহূর্তে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, আর এই কঠিন পরিস্থিতিটাকে অতিক্রম করা সম্ভব যদি আমরা সরকারের নিয়মগুলি মেনে চলি। আসলে এই সময়টা আমাদের খুব ঐক্যবদ্ধ হয়ে থাকার সময়। আমাদের এই ভারতবর্ষে বহু জাতি, বহু ধর্ম এবং বহু ভাষার মানুষ এখানে বসবাস করে, আর এই ভারতবর্ষের মানুষই পারবে এই ভারতবর্ষকে রক্ষা করতে। আর এই নতুন বছরের শুরুতে সেই কামনায় থাক, এই পৃথিবী হোক বিশ্ব, হ্যাঁ আমাদের দেখা হোক এই সুখের শহরে, দেখা হোক আমাদের সকলের এই মহামারীর শেষে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে থাকুন। জীবন শুধুমাত্র নিজেকে খোঁজার জন্য নয়, জীবন নিজেকে তৈরি করার জন্য, আর এই পৃথিবীর মানুষ ফিরুক জীবনের জন্য। এই পৃথিবী থাকুক নিরাপদ, নিরাপদে থাকুক সকলে। Bureau News, Bengal Times, 24/7.